হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি মেসারি থেকে। তো লাস্ট ভিডিওতে আমরা যে কাজটি করেছি, একটি লাইভ হচ্ছে সেলস ফানেল হচ্ছে আমরা তৈরি করেছিলাম এবং সেটা আমরা চেক করে দেখেছি যে সেটা মূলত হচ্ছে কাজ করছে। তো আমি মূলত আপনাকে এই মুহূর্তে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যেই আপনার সেলস ফানেলটি আছে সেটির হচ্ছে আরেকবার আমরা একটা ডায়াগ্রাম দেখব এবং এটার ভিতর বেসিক আরো কি কি জিনিস হচ্ছে আমাদের বাকি ছিল সেই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখব। তো সেই ক্ষেত্রে আমরা যে সেলস ফানেলটি তৈরি করেছিলাম সেটি হচ্ছে আমরা ট্রাফিক পাঠানোর জন্য হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম। এটি হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ এবং এখান থেকে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়েছি হচ্ছে কোনো একটা থ্যাংক ইউ পেজে এবং এই থ্যাংক ইউ পেজ থেকে টেকনিক্যালি আমরা তাদেরকে পাঠিয়েছি হচ্ছে কোনো একটা অফারে। তো এই হচ্ছে মূলত আমাদের যে সেলস ফানেলটা ছিল সেটা, এবং এখান থেকে যখনই কেউ ইমেল অ্যাড্রেস সাবমিট করত তখন তাদের একটা ডেটাবেজ আমরা গেট রেসপন্সে হচ্ছে তৈরি করেছি এবং এখান থেকে আমরা একটি ইমেল তাদেরকে পাঠিয়েছি। তো আমি বলেছিলাম যে ইমেলটি সাথে সাথে হচ্ছে আমরা পাইনি, এটা পরবর্তীতে হচ্ছে আপনার চলে আসে এবং ফার্স্ট টাইম যখন আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয় তখন এটা অনেক সময় হচ্ছে একটু ঝামেলা করে, বাট এরপর আপনার এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এরপর আমরা বলেছিলাম যে যখন আমরা ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করব তখন এই ইমেল অ্যাড্রেস গুলো এদেরকে আমরা হচ্ছে কন্টিনিউ ইমেল ফলো আপ করতে পারি। তো এই যে যে ইমেল ফলো আপ গুলো আছে এই ইমেল ফলো আপ গুলো হচ্ছে আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টি হচ্ছে আমরা এখন দেখব যে এই যে যে ফলো আপ, এই ফলো আপটা মূলত হচ্ছে আমরা কিভাবে তৈরি করতে পারি। ওকে, সো এই যে ফলো আপ ইমেল গুলো আছে এই ইমেল ফলো আপ গুলো তৈরি করার জন্য প্রথম আমাদের যেতে হবে হচ্ছে আমাদের যে গেট রেসপন্স আছে এই গেট রেসপন্স অ্যাকাউন্টে, এবং এখান থেকে ইমেল মার্কেটিং যে অপশনটি আছে এখানে হচ্ছে আমরা আসব এবং এখান থেকে অটো রেসপন্ডার্স নামে যে অপশন আছে আমরা দেখেছেন যে অলরেডি একটা অটো রেসপন্ডার ইমেল হচ্ছে এখানে তৈরি করেছিলাম। এই হচ্ছে আমাদের অটো রেসপন্ডার ফার্স্ট ইমেল, যখন কেউ ইমেল সাবস্ক্রাইব করবে তখন তারা যেন আমাদের এখান থেকে একটা ইমেল পায় সেটা হচ্ছে এখানে আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা যদি চাই যে আমরা যদি একটু আমাদের ডায়াগ্রামটা ফলো করি, দেখতে পাচ্ছেন যে আমরা এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে ফার্স্ট ইমেল, যখনই কেউ ইমেল আমাদের সাবস্ক্রাইব করবে তখন আমরা তাদেরকে ফার্স্ট একটা ইমেল পাঠাবো। এখন আমরা সেকেন্ড ইমেল, এরপর হচ্ছে থার্ড ইমেল, ফোর্থ ইমেল, এগুলো আমরা কিভাবে হচ্ছে সেট আপ করতে পারি পরবর্তী ইমেল সিকোয়েন্স গুলো সেগুলো হচ্ছে আমি এখানে আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এটার জন্য আমি আবার হচ্ছে আমাদের গেট রেসপন্স অ্যাকাউন্টে চলে আসি। এটা হচ্ছে আমাদের গেট রেসপন্স অ্যাকাউন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল সিকোয়েন্স হচ্ছে আমরা তৈরি করেছিলাম। এখন আমরা ক্রিয়েট অটো রেসপন্ডার এখানে ক্লিক করব এবং আমি জাস্ট হচ্ছে আপনাদের একটা ইমেল এখানে দেখাবো, পরবর্তী ইমেল গুলো আপনারা এইভাবে হচ্ছে সেট আপ করতে পারবেন। তো এখানে অটো রেসপন্ডার নেম তো আমরা দিয়ে দিলাম হচ্ছে এখানে, এটা বোঝার জন্য, নিজের বোঝার জন্য হচ্ছে সেকেন্ড ইমেল, এবং তাদেরকে ইমেলটা কবে পাঠানো হবে দ্যাট মিনস হচ্ছে আজকে যদি কেউ সাবস্ক্রাইব করে তাহলে আগামীকাল একদিন পর হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে ইমেল পাঠাবো। এই জন্য এখানে আমরা দিয়ে দিলাম একদিন। আপনি যদি দুই দিন পর মেল পাঠাতে চান তাহলে এখানে দিয়ে দিবেন দুই। এরপর এভাবে আপনি কন্টিনিউ ফলো আপ সিকোয়েন্স গুলো হচ্ছে তৈরি করতে পারবেন একই সিস্টেম। তো আমি জাস্ট হচ্ছে একটা ইমেল আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ধরুন আজকে সাবস্ক্রাইব করলো, কালকে সেম টাইমে হচ্ছে আমি একটা ইমেল পাঠাবো, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ওয়ান। কোন লিস্ট, কোন লিস্টে হচ্ছে আমি ইমেল পাঠাবো সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এরপর সেন্ড মেসেজ, কখন আমাদের মেলটা হচ্ছে যাবে, যখন সে সাবস্ক্রাইব করলো। দেখুন এখানে বেশ কয়েকটি অপশন আছে, এর ভেতর একটি অপশন আছে হচ্ছে সেম টাইম সাইন আপ, তার মানে যখন সে সাবস্ক্রাইব করেছে নেক্সট ডে তে ঠিক তখনই হচ্ছে সে আমাদের আরেকটা ইমেল পাবে। তো সেই ইমেলটা হচ্ছে আমরা এখানে লিখে দেবো। তো এটা আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে ক্রিয়েট নিউ ইমেল এই বাটনে ক্লিক করব এবং আগের মতোই আমাদের যে ইমেলটা আমরা লিখেছিলাম ওই রকম হচ্ছে একটা ইমেল আমাদের এখানে লিখে দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে সেকেন্ড ইমেল, আমাদের নিজের বোঝার জন্য, এটা কেউ দেখবে না। সাবজেক্ট লাইন এটা আমাদের হচ্ছে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম লাইক হচ্ছে ইওর, আপনার হচ্ছে রিমাইন্ডার, আমি এই টাইপের হচ্ছে যে একটা সাবজেক্ট লাইন হচ্ছে দিলাম রিমাইন্ডার, এবং এরপর কোন মেল থেকে মেল যাবে সেটা এখানে সিলেক্ট করে দিলাম। ইমেল যদি আমাদেরকে রিপ্লাই করে তাহলে হচ্ছে কোন মেইলে মেলটা আমরা পাবো সেটা এখানে দিয়ে দিলাম, দেন হচ্ছে নেক্সট স্টেপ। এবং এখান থেকে আমরা হচ্ছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেট হচ্ছে একটা নিয়ে নিব, ব্ল্যাঙ্ক টেমপ্লেট, এবং এখানে আমাদের ইমেল লেখার জন্য জায়গা চলে আসবে, এর আগেও আপনারা এটা দেখেছেন। তো আমি এখান থেকে ধরুন হচ্ছে একটা টেক্সট ব্লক নিয়ে নিই, আচ্ছা এটা একটু রিফ্রেশ করি আমি, আমরা একটা টেক্সট ব্লক এখানে নিয়ে নিলাম, এখানে আমরা হচ্ছে আমাদের ইমেল যেটা আছে ইমেলটা লিখবো। তো ধরুন আমি হচ্ছে একটা ইমেল এখানে লিখি নেক্সট ডে তে, মানে আজকে সাবস্ক্রাইব করলে আগামীকাল যে ইমেলটা পাবে সেটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি, তাতে করে আমার প্রতিদিন ইমেলের জন্য আর আপনার কি কষ্ট নেই,
আমি জাস্ট আগে থেকে ইমেলগুলো লিখে রাখলে অটোমেটিক্যালি মেলগুলো হচ্ছে সিস্টেম থেকে পাঠানো হবে। তো আমি এখানে ধরুন হচ্ছে একটা ইমেল লিখি, হে ইটস লাজুক হাসান। সো আমি এখানে বেসিক আপনার হচ্ছে একটা ইমেল লিখলাম, এটা আপনি হচ্ছে আপনার পছন্দ মতো হচ্ছে ফরম্যাট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে আপনার এটা ফরম্যাট করে নিচ্ছি আমার পছন্দ মতো আর কি। এবং এখানে আমরা ঠিক আগের মতোই হচ্ছে আমাদের যে থ্যাংক ইউ পেজের লিঙ্কটা ছিল সেই থ্যাংক ইউ পেজের লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিব, অথবা আমরা সরাসরি যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিতে পারি। তো ধরুন আমাদের হচ্ছে থ্যাংক ইউ পেজ ছিল হচ্ছে এটা আমরা তৈরি করেছিলাম, আমাদের থ্যাংক ইউ পেজ, এই হচ্ছে আমাদের মূলত থ্যাংক ইউ পেজ। আমরা আমাদের থ্যাংক ইউ পেজের লিঙ্কটি হচ্ছে এখানে দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের মূলত ইমেল। সো এই যে যে ইমেলটি আছে এই ইমেলটি হচ্ছে আমরা আমাদের যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে সেকেন্ড ডেতে হচ্ছে পাঠাতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ইমেল। আপনি চাইলে ইমেলটা ডিজাইন করতে পারেন আর অনেক ভাবেই হচ্ছে যেটা আপনি ফরম্যাটিং করতে পারেন। তো আমি ইমেলটা লিখলাম, দেন হচ্ছে নেক্সট স্টেপ, এবং এরপর আমার মেলটা যাবে কবে সবকিছু এখানে দেখে দেন হচ্ছে সেভ এন্ড পাবলিশ। আমি এটা দিয়ে কি করলাম, আমার যে সেকেন্ড মেল আছে সেই মেলটা হচ্ছে আমি সেট আপ করে রাখলাম। এরকম ভাবে আপনি ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে এভাবে হচ্ছে কন্টিনিউ আগে থেকে ইমেল গুলো লিখে রাখতে পারবেন। এবং যখন কেউ আপনার আপনার আপনাকে সাবস্ক্রাইব করবে, দ্যাট মিনস হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে, এই যে যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের ভেতরে যখনই কেউ ইমেল সাবমিট করবে কন্টিনিউয়াসলি এখান থেকে কি করা হবে, তাকে প্রথম দিন এই মেলটা পাঠানো হবে, সেকেন্ড ডে তে এই মেলটা পাঠানো হবে, এইরকম কন্টিনিউ তাকে কি মেল পাঠানো হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের যে ইমেল সিকোয়েন্স গুলো আছে এবং অটো রেসপন্ডারটা এটা আসলে কি এবং এটা মূলত হচ্ছে কিভাবে কাজ করে। এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনি যত দিনের ইমেল সিকোয়েন্স হচ্ছে লিখতে চান তত দিনের ইমেল সিকোয়েন্স গুলো আপনি এখানে হচ্ছে লিখে নিতে পারবেন। এবং জাস্ট কেউ একবার সাবস্ক্রাইব করলে আপনি যে মেলগুলো লিখে রাখলেন এই মেলগুলোই কন্টিনিউ কি তাদেরকে ফলো আপ করা হবে, অটোমেটিক্যালি সিস্টেম থেকে হচ্ছে মেলগুলো পাঠানো হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ইমেল সিকোয়েন্স গুলো কিভাবে তৈরি করে এবং অটো রেসপন্ডারটা মূলত আসলে কি।